রাতের ভোটে ক্ষমতা দখল করে আওয়ামী নেতৃত্বের কারণে দেশে সংকট সৃষ্টি হয়েছে বলেন রেজাউল করিম বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম বলেছেন এদেশের মাটিও মানুষকে আমরা ভালোবাসি এদেশকে আমরা কোরআনের আলোকে গড়ে তুলতে চাই মায়া মমতা ও ভালোবাসার পরিবেশ তৈরি করে সাল্লাহ সাল্লামের শাসন ব্যবস্থার আলোকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের স্বপ্ন এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই স্বপ্নের ইনসাপূর্ণ সমাজ ও বাংলাদেশ গঠন করা সম্ভব হবে ডক্টর রেজাউল করিম বলেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে পড়েছে দেশের মানুষের সমস্যা শুনে তার সমাধানের উদ্যোগ নিয়ে রাষ্ট্রের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বিনা ভোটে ও রাতের ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী নেতৃত্বের কারণে এই সংকট তৈরি হয়েছে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তিনি বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াতে ইসলামী ও তার নেতৃত্বে মানবতার কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছুটে যাওয়া সংগঠনের নাম জামায়াত এ কাফেলার আমিরে জামায়াত ডক্টর শফিক রহমান মহানগরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আজ কারাগারে না থাকলে এখানে ছুটে আসতেন অন্যায়ভাবে তাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি সাম্প্রতিক কচুক্ষেত বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানিগরোত্তরের সেক্রেটারি ডক্টর রিজাউল করিম এ সময় তিনি উপরোক্ত কথা বলেন